الحمد لله رمضان ده চলে আসলো দেখতে দেখতে। الحمد لله. তো আমাদের মুসলিমদের মুমিনদের আমাদের সবার রমাদানের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিজের গুনাহগুলো মাপ চাইয়ে নিব, আত্মশুদ্ধি অর্জন করব, তাকওয়া অর্জন করব, সুন্দর সুন্দর গুণাবলী নিজের মধ্যে ধারণ করব, ইবাদত করব। কিন্তু সেরকম হচ্ছে না। ইংরেজিতে একটা কথা আছে, এ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ। প্ল্যান ছাড়া কোনো লক্ষ্য উদ্দেশ্য এটা মনের খেয়াল মাত্র। আমাদের মনে হাজারো ইচ্ছা উঁকি দেয়, সেটা আমরা যেমন উড়িয়ে দিই এই বিষয়টাও তেমন। তো রমাদানে আমাদের তো অনেক লক্ষ্য উদ্দেশ্য আছে, কিন্তু এর জন্য আমরা কি কোনো প্রোডাক্টিভ প্ল্যান করেছে? মনে হয় না, মনে হয় না যে কি কি ইবাদত করব। রমাদানের প্ল্যান কি? রমাদানের প্ল্যান হলো যে রমাদানে আমরা কি কি আমল করব, কোন কোন আমলগুলো আমরা আমাদের টু ডু লিস্টে রাখবো, তাই তো? হ্যাঁ, কিন্তু মনে হয় না আমাদের সেরকম কোনো প্ল্যান আছে। আমাদের প্ল্যানগুলো খুব বিক্ষিপ্ত, সেহরি খাবো, ইফতার করব, তারাবি পড়বো, কিছু তেলাওয়াত করবো, এই কিছু জিকির করব। কিন্তু আমার মনে হয় আমরা যদি আমাদের ইবাদতগুলো প্ল্যান করে রাখতে পারি, সাজিয়ে রাখতে পারি, কোনো একটা টু ডু লিস্টে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ এই যে রমাদান আমরা সেটা খুব সুন্দরভাবে কাটাতে পারবো। এবং সামনের রমাদানগুলো কীভাবে আরও সুন্দরভাবে কাটানো যায় এর জন্য আমরা একটা রাহনুমাই পাবো, পথ নির্দেশনা পাবো। তো একটি প্রোডাক্টিভ রমাদানের জন্য, একটি সুন্দর প্ল্যানের জন্য আমরা বেশ কিছু ইবাদত, বেশ কিছু আমল আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো অনেক আমলই তো আমরা লিপিবদ্ধ করেছি, টু ডু লিস্টে নিয়ে এসেছি। তো প্রথম কোন আমলটা নিয়ে কথা বলা যায়? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমাদের আলোচনা করা যায় সৌম নিয়ে, কারণ এই সৌমের জন্যই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত ফজিলত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রমাদানের এত ফজিলত, এত মাহাত্ম্য বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ইমানদারগণ, তোমাদের উপর সৌমকে ফরজ করা হয়েছে। তো রমাদানের মূল কাজই হচ্ছে সৌম পালন করা, গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এইটা মূল। তারপর এইটার জন্য হচ্ছে আমরা পাশাপাশি আর অনেক আমল করব। কোনো ছোট এবং ঠুনকো অজুহাতে যেন আমাদের রমাদানের কোনো একটা সোম ছুটে না যায় সেই চেষ্টা করা সর্বোচ্চ। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, যেটা আপনি বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের খুব সুন্দর বিশাল কিছু সংবাদ আমাদেরকে শুনিয়েছেন, যে তিনি ইরশাদ করেন, কদ জাআকুম রমাদানু, তোমাদের নিকট রমাদান আসছে, রমাদান শাহরুন মুবারাকুন, রমাদান হলো একটি বরকতময় মাস, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই রমাদানে আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন, যেটা কোরআন করিমের আয়াত যে কুতিবা আলাইকুম সিয়াম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, সুবহানাল্লাহ, এই রমাদানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, তুগলাগু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ও তুগাল্লু ফিহি শায়াতিন, শয়তানকে শিকলে আবদ্ধ করে ফেলা হয়, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদানে এমন একটি রাত আছে যেটা হাজারো মাস থেকে উত্তম, সুবহানাল্লাহ, লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, আল্লাহ হেফাজত, যে এই রমাদান থেকে বঞ্চিত হলো, এই রমাদানের কল্যাণকর বিষয়গুলো থেকে বঞ্চিত হলো, এই রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হলো, ফাকাদ হুরিমা, সে প্রকৃতি হতভাগা, সে প্রকৃতি বঞ্চিত হলো। কত বিশাল একটা অপরচুনিটি আমাদের জন্য, যে তাওবা করলেই জান্নাত, জান্নাতের দরজাগুলো খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ, যে শয়তানের কারণে আমরা বারবার ইচ্ছা করার পরেও ভালো কাজের করার জন্য ভুলকে যাই, ভিন্ন পথে চলে যাই, সেই শয়তানকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলাবদ্ধ করে ফেলেন, যাতে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। অবশ্যই উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সৌম, এটার জন্য আমরা খুব সুন্দরভাবে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের সৌমগুলো উত্তমভাবে রাখার তৌফিক দিন, ইনশাআল্লাহ। তো রমাদানের এই টু ডু লিস্টে আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাহরি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহরি যারা করে তাদের জন্য একটা সুসংবাদ শুনিয়েছেন, অসাধারণ সুসংবাদ। তিনি বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ আমাদের জন্য, যে যারা
রোজা রাখার জন্য সাহারি করবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন, এবং যে ফেরেশতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ, তাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে তো কোনো ইয়ে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তারাও দোয়া করে যে সেহরি করে তার প্রতি যেন রহমত বর্ষণ করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে খুশি করার জন্যই কিন্তু রমাদানে পানাহার থেকে দূরে থাকি, আবার এই সাহারির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন, সেই কারণে আমরা সাহারি করে নিই, কিছু খেয়ে নিই, আল্লাহ তাআলার প্রশংসা করি। তো এমন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার মাগফিরাতের আশা তো করাই যায়। অবশ্যই। এটা ছাড়াও আমরা কী করি, যাকে ভালো মনে করি, যাকে নেককার মনে করি, এমন ব্যক্তিদের কাছে কিন্তু আমরা দোয়া চাই যে আমার জন্য একটু দোয়া করবেন, আমার নানান ধরনের কারণে আমরা তার কাছে দোয়া চাই। কেন? আমার দৃষ্টিতে সে একজন ভালো মানুষ, কিন্তু এমনও তো হতে পারে যে বাস্তবে সে ভালো না, বাস্তবে সে আল্লাহ আল্লাহ না, কিন্তু এইখানে যে সাহারি করে তার ব্যাপারটা একটু দেখুন কত মানে গ্যারান্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিচ্ছেন যে যদি তুমি সাহারি করো তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি রহমত বর্ষণ করবেন, ফেরেশতারা তোমার জন্য দোয়া করবেন যাতে তোমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সাহারির মধ্যে বরকত আছে। এই বরকত কোন ক্ষেত্রে আছে স্পষ্ট না, সমগ্র জীবন জুড়ে বরকত। এটা একজন মুসলিমের পুরো জীবনের যত বিষয় আছে সব বিষয়ের মধ্যে বারাকা ঢেলে দিবে। আমাদের হায়াতে বারাকা দিবে, আমাদের ইবাদতে বারাকা দিবে, আমাদের রিজিকে বারাকা দিবে। আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারাকার মুখাপেক্ষী, আর বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেহরির মধ্যে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেহরির মতো গুরুত্বপূর্ণ আমল ছেড়ে দেওয়ার কি কোনো অপশন আছে এখানে? অল্প কিছু হলেও আমাদেরকে সেহরি খেতে হবে। আমরা অল্প আহার করি, তারপর আমরা সেহরি খাবো, কেন? বারাকার উদ্দেশ্যে। এই সাহারির ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দেরি করে সাহারি খাওয়া, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দেরি করে সাহারি খেতেন। দেরি করে সাহারি করা মানে হচ্ছে একেবারে সাহারি যে শেষ সময়, সেই শেষ সময়ে গিয়ে সুবহ সাদিকের সাথে লাগোয়া সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করতেন। অর্থাৎ তিনি যখন সাহারি করা শেষ করতেন তখন থেকে আজান পর্যন্ত যে সময়টা, এই সময়ের ভিতরে পঞ্চাশ সময় থাকতো, গ্যাপ থাকতো, যে সময়টা হিসাব করলে হয়তো 25 থেকে 20 মিনিটের মতো সময় হবে। রমাদানে যদি সাওম গুরুত্বপূর্ণ ইবাদত হয় তাহলে সেই সাওমের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সেহরি, আর সাওমের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইফতার, দ্রুত ইফতার করে ফেলা, যখনই আজান দিবে তখনই ইফতার করে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, মা আজ্জালুল ফিত্র, যে আমার উম্মতের মাঝে মুসলমানদের মাঝে ততদিন পর্যন্ত কল্যাণ খায়ের বাকি থাকবে যতদিন পর্যন্ত তারা খুব দ্রুত ইফতার করে নেবে। ইফতারের সময় এসে আমরা কেমন যেন আল্লাহ তাআলার এই ঘোষণাকে ইগনোর করি, বিশেষ করে গ্রামে অনেকে মুরগি পালে, নানা রকম সাংসারিক কাজ থাকে, তো মনে হয় যেন পুরো ইফতারির ব্যস্ততা এই ইফতারের সময় চলে আসে, মানে সব কাজ থেকে মুক্ত হয়ে এই ইফতারের সময়টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুতাওয়াজ্জ হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুখী হয়ে আমাদের বসে থাকতে হবে, বসে থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে হবে। এবং এই সময়টায় আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, দোয়া করা ইফতারের আগের যে মুহূর্তটা, এমনিতেই যে সময়টা মানে সন্ধ্যার যে সময়টা, এই সময়টা তো সারা বছরই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া করলে দোয়া কবুল করেন বা দোয়া কবুলের একটা সময় এটা। তো তার উপরে এই যে ইফতারকে সামনে নিয়ে বসে যে দোয়া করাটা, এই সময়টা জাস্ট আপনি একটু কল্পনা করুন যে সারাদিন আমি মানে না খেয়েছিলাম, ক্লান্ত ছিলাম, এখন এসে আমার সামনে খাবার রাখা আছে এবং খাবারের প্রতি আমার তীব্র চাহিদাও আছে, আকাঙ্ক্ষাও আছে, সেই সময়টা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যে আমি এখন খেতে পারবো না, যখন আমার সময় শেষ হবে, রোজা পরিপূর্ণ হবে, তখন আমাকে খেতে হবে, এই যে আমি একেবারে অক্ষরে অক্ষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করছি, অন্তত এই সময়টা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নেককার বান্দা হয়ে উঠছে ছোট একটা সময়ের জন্য সকলেই। অবশ্যই। আর ইফতার যে আমরা করি এটা কি খেজুর ছাড়া হয় কখনো সম্ভব? খেজুর থাকতেই হবে, অন্য কিছু না থাক, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আমল রমাদান, আলাদা করে একটা আমল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইদা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরা, তোমাদের কেউ যখন ইফতার করতে চায় অর্থাৎ রোজা ভাঙতে চায় তখন সেজন্য ফালইফতির আলা তামরা, খেজুর দিয়ে ইফতার করে নেয়,
ফাইল লাম ইয়াজিদ ফাল ইফতির আলা আল মা, যদি সে খেজুর না পায় বা ওই মুহূর্তে খেজুরের ব্যবস্থা সেখানে না থাকে সেজন্য পানি দিয়ে ইফতার করে নেয়। খুবই সিম্পল সাধারণ। আচ্ছা আমি ইফতার করলাম খেজুর দিয়ে ইফতার করলাম, হ্যাঁ এখন আমি যদি কাউকে ইফতার না করাই তাও এটা কি হয়? না না না, এমনি তো রমজান ছাড়াও তো আমরা অনেককে নানা রকম বন্ধুকে খাওয়াই, চল রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো, কিন্তু এরা যদি রমাদানে হয় কোনো রোজাদারকে ইফতার করানো কত বিশাল সওয়াব। শুধু বন্ধুত্ব না, বন্ধুত্বের খাওয়ানো না, সওয়াবের পাল্লাটা আমাদের অনেক ভারী, অনেক ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ফাত্তারা সাঈমান, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় কানা লাহু মিসলু আজরিহিম, সে যাকে ইফতার করিয়েছে তার সমান সওয়াব পাবে। আপনি যে নিজে রোজা রেখেছেন তার জন্য একটা সওয়াব আছে, যাকে ইফতার করিয়েছেন তার সমপরিমাণ একটা সওয়াব পাবেন। তো হাদিসে এরপর অংশটুকু হচ্ছে যে এতে উভয়ের পক্ষ থেকে কোনো সওয়াব কম বেশ করা হবে না, এমন না যে তার সওয়াবটা আপনার ভাগে দেওয়া হবে আপনার সওয়াবকে তাকে দিয়ে দেওয়া হবে, আপনি ডবল সওয়াব পাবেন এখানে। তাহলে অপরকে ইফতার করানোর মতো এত গুরুত্বপূর্ণ একটি আমলকে আমরা ছেড়ে দিতে পারি কখনোই না? এটা তো আমাদের জন্য বিশাল এক অপরচুনিটি, বিশেষ করে রমাদানে অনেক দরিদ্র মুসলিম আছে খেতে পারে না, দেখা যাচ্ছে এমনও হয়েছে যে ঠিক মতো সেহারি করতে পারে নাই, এমনি তো সারাদিন ক্ষুধার্ত আবার সেহারি নেই, তো আমরা তো তাদেরকে নিয়ে এসে খাওয়াতে পারি ইফতার করাতে পারি, এমনি সওয়াব পাচ্ছে আবার রমাদান স্পেশাল সওয়াব তো আছে। আল্লাহ তাআলা এই উত্তম কাজগুলোর সাথে আমাদেরকে জড়িত রাখুন, আল্লাহ কবুল করুন। রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাতের প্রতি যত্নবান হওয়া। এমনিতে সওম তো গুরুত্বপূর্ণ আমল, ইসলামের পাঁচটি রুকনের একটি, ঠিক এমনিভাবে সালাতও ইসলামের পাঁচটি রুকনের অন্তর্ভুক্ত, ওইটাই ফরজ বিধান, দুইটাই ফরজ বিধান। তো আমরা অনেক সময় সওমের প্রতি যেহেতু একটা আবহ তৈরি হয় রমাদান মাসে গুরুত্ব দেই, কিন্তু সালাতের প্রতি প্রাথমিকভাবে গুরুত্ব দিলে একটা সময় গিয়ে ধীরে ধীরে আবার আগের মতোই হয়ে যায়, সারা বছর যেভাবে গুরুত্বহীন ছিল সেই সময়টা গুরুত্বহীনই থেকে যায়। অথচ এই রমাদান কেন? রমাদান হচ্ছে আমাদের সালাতের প্রতি যে একটা অনভ্যস্ততা, এই অনভ্যস্ততাটাকে অভ্যস্ততা আনার জন্য, যে কোনো কাজের ক্ষেত্রে অন্যান্য যত ভালো কাজ আছে, যত আমলে সলেহ আছে, এগুলোর প্রতি যেন আমরা অভ্যস্ত হয়ে যাই, এগুলো যেন আমাদের কাছে খুব স্বাভাবিক হয়ে ওঠে আমাদের দৈনন্দিন জীবনে, সেই জন্যই তো রমাদান মাস। সালাত তো নির্দিষ্ট সময়ে ফরজ, নির্দিষ্ট সময়ে ফরজ। এমনকি কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সালাত নির্দিষ্ট সময়ে মুমিনদের উপর ফরজ করা হয়েছে। এছাড়াও একটা হাদিসের মধ্যে আছে, এক সাহাবি রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছেন যে আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, যে হে আল্লাহর রাসূল কোন কাজটা করলে সেই কাজটা আমাকে জান্নাতে সবচেয়ে নিকটবর্তী নিয়ে যাবে। তখন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি দিয়েছেন সেটা হচ্ছে আসসালাতু আলা মাওয়াকিতিহা, সুবহানাল্লাহ, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। এখন নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছ থেকে তো মূল সালাতটাই ছুটে যায়, নির্দিষ্ট সময় সালাত তো আর দূরের কথা, ঠিকমতো ফরজ সালাত আদায় করি না, পরবর্তীতে কাজা নানা রকম ব্যাকআপ টেকআপ দিয়ে কোনো রকম আমরা সালাত আদায় করি। অনেক সময় এমন হয় যে ফজর জোহর আসর মাগরিব এশা সহ একসাথে রাতে পড়ে ফেলি, সারাদিনের কাজ আছে। তো রমাদানে উপনীত হওয়ার মানে হলো যে আমি আমার পূর্ববর্তী গুনাহ থেকে তাওবা করে নিয়েছি, আমি একবারে নিট অ্যান্ড ক্লিন, খুব পবিত্র একটা অন্তর নিয়ে, একটা সত্তা নিয়ে আমি রমাদান শুরু করলাম। তো এইরকম একটা অবস্থা নিয়ে কীভাবে একজন মুমিন সালাত তরক করতে পারে, এটা তার পক্ষে কীভাবে সম্ভব? তাহলে এই তাওবা করার অর্থ কী, যে তাওবা করার পরেও আমি আমার সালাত তরক করছি? নাউজুবিল্লাহ। যারা নিয়মিত সালাত আদায় করে, আপনি যে বললেন যে সময় মতো নির্দিষ্ট সালাত আদায় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনেক বিশাল একটা সুসংবাদ দিয়েছেন, হাদিসে এসেছে যে মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা, কেউ যদি 40 দিন তাকবীরুল উলার সাথে জামাতে সালাত আদায় করে, কুতিবাত লাহু বারাআতানি, তার জন্য দুইটি মুক্তি লিখিত দেওয়া হয়েছে। এক নম্বর বারাআতু মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তি, বারাআতু মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তি। এই জাহান্নাম থেকে মুক্তি কে না চায়? সবাই চায়। আমলের উদ্দেশ্য কি? যারা আমল করছি আমরা
আমাদের উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। দান সৎকার করছি, সওম রাখছি, আল্লাহ জিকির করছি, নওয়াফিলগুলো আদায় করছি, উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আমরা কি সহ্য করতে পারবো জাহান্নামের আগুন? ইম্পসিবল। আরেকটা হলো বারাআতু মিনান নিফাক, নিফাক থেকে মুক্তি। আমরা যখন আমল করি তখন আমাদের মধ্যে একটা কনসার্ন কাজ করে, আমি মুনাফিক হয়ে গেলাম না তো? সাহাবী কেরামদের মধ্যেই কনসার্নটা কাজ করতো যে আমি মুনাফিক হয়ে গেলাম না তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে মুনাফিকদের কাতার থেকে ডাক দিবেন না তো? তো কেউ যদি 40 দিন জামাতের সাথে তাকবীর উলের সাথে সালাত আদায় করে এবং এটা যদি সে নিজের অভ্যস্ততা অভ্যস্ত করে নেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে নিফাক থেকে মুক্তি দিয়ে দিবেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। কত বড় একটি সুসংবাদ আমাদের জন্য, সুবহানাল্লাহ। তো আমাদের ফরজ সালাত নিয়েই তো গাফলতি, তারাবিহ নিয়ে আমরা আর কি বলবো? আমাদের মধ্যে এমন কেউ আছে, কোনো কোনো আল্লাহর বান্দা আছে এমন, রমাদানে ফরজ সালাত নিয়ে গাফলতি দেয় না, কিন্তু তারাবির নামাজের ক্ষেত্রে এসে, সলাতু তারাবির ক্ষেত্রে এসে সে কেমন যেন উদাসীন হয়ে যায়, তাকে শয়তানে ধরে বসে, আরও অলস হয়ে যায়, সালাত পড়তে চায় না, তারাবি সলাতু তারাবিতে যেতে চায় না, ফাঁকি দিয়ে ওই রাস্তার ধারে মামার টং দোকানে গিয়ে চা খায়, আড্ডাবাজি করে, এরকম একটা অবস্থা। আবার যারা তারাবি সালাত পড়ে তাদের মধ্যে কেমন যেন একটা তাড়াহুড়ো ভাব, ওই যে জেট ইঞ্জিন যেভাবে খুব স্পিডে যায় না, বা টার্বো জেট, এই টার্বো স্পিডে সে নামাজ পড়ে, সালাত আদায় করে। সুরা ফাতিহা কীভাবে পড়লো, অন্য অন্য সুরা পৃষ্ঠা কিসের উপর দিয়ে গেল আমাদের আর কোনো খোঁজখবর থাকে না, অথচ পাঁচ ওয়াক্ত সালাতের মতো তারাবি সালাত, সালাতু তারাবিহ খুব গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এটা রমাদানের একটা স্পেশালিটি। তারাবি সালাত তো আমরা অন্য অন্য মাসে আদায় করি না, আদায় করি না তো রমাদানেই করি, বছরের একটা মাস 30 দিন কেন আমরা খুব গুরুত্বের সাথে সালাতু তারাবি আদায় করব না? এটাও তো রমাদানের একটা পার্ট। আল্লাহ তালা সালাতু তারাবির ক্ষেত্রে যে অলসতা করি আমরা মাফ করে দিক আমাদের সবাইকে। এই তারাবির মতো আরও একটা নামাজ আছে যেটা বছরের অন্যান্য সময়ে তো গুরুত্বপূর্ণই, সালাতু তাহাজ্জুদ, শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করে তোলা। এটা আল্লাহ তাআলা নেক বান্দা তাদের অনেক বড় একটা বৈশিষ্ট্য, তাদেরকে এটার মাধ্যমে চেনা যায়। যত রাত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ক ততটাই গভীর হয়। বছরের অন্যান্য সময় তো আমরা এই তাহাজ্জুদের ততটা পাবন্দি করতে পারি না, কিন্তু এই রমাদান মাসে যেহেতু আমাদের সাহারি করার জন্য উঠতেই হয় এবং সাহারির পরে বেশ কিছুটা সময় থাকে, যে সময়টা আমরা ইচ্ছা করলেই এই তাহাজ্জুদের মানে একটা কন্টিনিউ একটা আমলের প্রতি অভ্যস্ত হয়ে যেতে পারি আমরা, এই জন্য এই জিনিসটাকে আমরা গুরুত্বের সাথে নিয়ে এই তাহাজ্জুদের প্রতি অভ্যস্ত হয়ে যেতে পারি। 30 দিন কোনো ব্যক্তি যদি আমল করে সেহেরির আগে, তাহলে এটা তো তার 12 মাসের আমলে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। 30 দিন কেউ যদি ধারাবাহিকভাবে সেহেরির সাথে কিয়ামুল্লাইল আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, তো এখানে একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া ইউহান্নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও, আতুইমু তাহাম, এবং মানুষদেরকে খাবার খাওয়াও যাদের প্রয়োজন আছে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়ামুন, এবং রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন তুমি তোমার রবের সাথে সম্পর্ক করার জন্য জেগে ওঠো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার জন্য তুমি নামাজের জায়নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে কি হবে, তাদখুলুল জান্নাতে বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে পৌঁছে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সালাতু তাহাজ্জুদ ছাড়াও আমরা ফরজ সালাতগুলো তো পড়লাম ঠিক মতে বা পড়ার চেষ্টা করব, তারাবির নামাজ আছে, এরপর সালাতুল ভিতর আছে, এটা ছাড়াও ফরজ নামাজগুলোর আগে পরে নামাজ আছে, নফল নামাজ, এগুলোর প্রতি আমরা অভ্যস্ত হতে পারি, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি নিয়ে যায় আমাদেরকে। এটা ছাড়া আউয়াবিন আছে, সলাতুল ইশরাক আছে, সলাতুল দোহা আছে, মানে রমাদান মাস তো সমস্ত ভালো কাজের জন্য আমরা অভ্যস্ত হয়ে পড়ি, সেটার একটা প্র্যাকটিস করা, মুমিন বান্দা প্রত্যেকটা সুযোগকে কাজে লাগিয়ে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। তো এক্ষেত্রে ফজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে তুমি যদি রমাদানে তাহাজ্জুদে অক্ষম হয়ে ওঠো, তাহাজ্জুদ না পড়তে পারো এবং দিনের বেলা সওম পালনে তুমি অপারগ হয়ে যাও, তাহলে জেনে রাখো তুমি একজন অক্ষম মানুষ, তুমি একটা ব্যর্থ মানুষ এবং তোমার গুনাহ তোমাকে বন্দি করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। সালাতের কথা আসে, তিলাওয়াতুল কোরআন চলে আসবে,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আল্লাহ তাআলা বলেছেন যে রমাদান মাস হলো এমন একটি মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, তিলাওয়াতুল কোরআনের মাস। রমাদান মাস আর তিলাওয়াতুল কোরআন হবে না, এটা তো হয় না। এবং আমরা রমাদানে যে সমস্ত আমল করি, যে সমস্ত ইলম অর্জন করি, এর সবটা বেশিরভাগ অংশ জুড়ে থাকে কোরআন, কোরআন সংশ্লিষ্ট ইলম, কোরআন সংশ্লিষ্ট ইবাদত। আমাদের সালাফরাও এমন ছিলেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে যখন রমাদান মাস আসত তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ সব ধরনের ইলমি ব্যস্ততা কমিয়ে ফেলতেন। দরস তাদরিস, ইলমি মুহাজারা, ইলমি মসজিদগুলো উনি ছেড়ে দিতেন। উনি ওনার পুরো ব্যস্ততা কোরআনের পিছনে লাগিয়ে দিতেন, মুসহাব দেখে দেখে তেলাওয়াত করতেন, এভাবে বর্ণিত আছে। ইমাম সুফিয়ান থাওরি রহিমাহুল্লাহ ওনার সম্পর্কে বর্ণিত আছে যে রমাদান মাসে উনি অন্যান্য নফল ইবাদতগুলো ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াতের প্রতি বেশি মগ্ন হয়ে যেতেন। আমাদের সালাফদের সাথে কোরআনের এতটা গভীর সম্পর্ক ছিল, কেউ 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 সাত দিনে কোরআন খতম করতেন, কেউ তিন দিনে, কেউ দুই রাতে কোরআন খতম করতেন, কেউ সালাতে দাঁড়িয়ে কোরআন খতম করে ফেলতেন। কোরআনের সাথে তাদের এতটা গভীর সম্পর্ক ছিল, এতটা হৃদয়ের বন্ধন ছিল। কোরআন, রমাদান তো কোরআনের মাস, তো যেহেতু রমাদানে একটা পুণ্যময় একটা পরিবেশ বিরাজ করে, তাহলে আমরা কেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমলের প্রতিযোগিতা করব না, কেন বেশি বেশি আবাদত করব না? সে এক পারা তেলাওয়াত করছে, আমি দুই পারা তেলাওয়াত করব, সে তিন পারা তেলাওয়াত করছে, আমি ছয় পারা তেলাওয়াত করব, তার থেকে বেশি তেলাওয়াত করব, বেশি সওয়াব অর্জন করব, একটা প্রতিযোগিতার আবহ তৈরি করব। আর একটা বিষয় খেয়াল করুন, রমাদান তো 71, তো হাদিসে এসেছে যে মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাত, কেউ যদি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে তার জন্য রয়েছে হাসানা, ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা, হাসানা হলো দশ গুণ সওয়াব, দশ গুণ নেকি। এখন কেউ যদি আলিফ লাম মিম পড়ে, একবারে সূরা বাকারার প্রথম অংশ আলিফ লাম মিম পড়ে, তো এর মানে এটা না যে সে দশ নেকি পাবে, বরং আলিফের জন্য দশ নেকি পাবে, লামের জন্য দশ নেকি পাবে, মিমের জন্য দশ নেকি করে পাবে। এত সুন্দর একটি পদ্ধতি মুসলিমদের জন্য, তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি নেকি অর্জনের অপরচুনিটি আমি কেন হাতছাড়া করবো? এটা তো একজন মুসলিমের জন্য শোভা পায় না যে কোরআন থেকে ডিটাচ থাকবে, কোরআন তেলাওয়াত করবে না। কোরআন পড়তে পড়তে রবের সাথে আমার সম্পর্কটা মজবুত হতে থাকে, হ্যাঁ, ঠিক তখন আমাদের সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কাবা শরীফে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দেওয়ার স্বাদ জাগে মনে। তো এটা তো সারা বছরই রমাদানের ছাড়াও অন্য যে সময়টা আছে সেই সময় আমরা করা সওয়াবের কাজ, রমাদানে স্বাভাবিকভাবে অন্যান্য আমলগুলোর মতো এই ওমরার আমলটা অনেক বেড়ে যায়। কিন্তু এটা ছাড়াও, মানে রমাদানে প্রত্যেকটা আমলের সওয়াব যে অনেক বাড়িয়ে দেওয়া হয়, এটা ছাড়াও রমাদানে ওমরা করার আরও আলাদা একটা ফজিলত আছে। একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না উমরাতান ফি রমাদানা, রমাদানে ওমরা করার মানে হলো তাফদি হাজ্জাতান, একটা স্বতন্ত্র হজ করার মতো সওয়াব, সুবহানাল্লাহ। এটা ছাড়া আও হাজ্জাতাম মাই, অথবা স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো সওয়াব হয় এই রমাদানে যখন আমরা ওমরা করি। তো আমাদের যদি সামর্থ্য থাকে, আমাদের যদি অ্যাবিলিটি থাকে হজ করার, আমাদের যদি অ্যাবিলিটি থাকে ওমরা করার, তাহলে কেন আমরা বসে থাকব যেখানে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজ করার মতো সওয়াব পাওয়া যায়? আচ্ছা, দুনিয়ার এই সম্পদের কি কোনো মূল্য আছে? দুনিয়ার সব সম্পদ একদিকে থাকুক, আমার রাসূলের সাথে একটা উমরা করার সওয়াব তো আরও বেশি মূল্যবান, আমি সেটাই করবো। এটা তো ছাড়ার কোনো অপশন নেই, বিশেষ করে সামর্থ্যবান যে সকল মুসলিম ভাই বোনেরা আছেন, এটা অবশ্যই, এই বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার যে আমরা চাইলে আমাদের রমাদানটা আমরা মক্কাতুল মুকাররমাতে কাটিয়ে আসতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে কাটিয়ে আসতে পারি, কাবা শরীফকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে সামনে রেখে আমি আমার রমাদানকে কাটাচ্ছি, ইবাদতে লিপ্ত আছি, কোরআন তেলাওয়াত করছি, এর থেকে বড় সৌভাগ্য। ইবাদতের এত সুন্দর পরিবেশ একজন মুমিনের জন্য আর কী লাগে, আর কী হতে পারে, তাই না? উমরাহ এটা তো একজন মুসলিমের, একজন মুমিনের জন্য আর্থিক ইবাদতের একটি পার্ট। তো আর্থিক ইবাদতের অনেক স্রোত আছে, পদ্ধতি আছে, দান সৎকা করা, এটা আর্থিক ইবাদতের মধ্যে
মধ্যে পড়ে, যাকাত দেওয়া এটাও আর্থিক ইবাদতের মধ্যে পড়ে। কারণ ধনীদের সম্পদে গরিবদের কিন্তু একটা হক আছে, তাই না? আমরা যদি সম্পদ দান করি, আমাদের অর্থ সম্পদ দান করি, তাহলে অর্থটা রুলিং হয় সমাজের মধ্যে। ধনী গরিবের যে বৈষম্য এটা তৈরি হয় না, একটা ভারসাম্য বজায় থাকে, একটা ভারসাম্য বজায় থাকে। আমরা যারা ধনী মুসলিম আছি, সমাজের যারা ধনী মুসলিম, তারা যদি ঠিকমতো সৎকা আদায় না করে, তাহলে দরিদ্র মুসলিমরা তো সুদের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। এটা দায়বদ্ধতার ভার তো ধনীদের উপরেও আসবে, তাই না? তো রমাদান হচ্ছে আর্থিক ইবাদতের গুরুত্বপূর্ণ একটি খাত, একটি সময়। অথচ আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিক দেখি, তাহলে মানে তিনি কি পরিমাণ দান করতেন, অন্যান্য সময় তো দান করতেনই, রমাদান এসে তার দানটা আরও অনেক বেশি বেড়ে যেত। উনি ছিলেন কানা আজওয়াদান নাস, হ্যাঁ, মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমাদানে উনি ছিলেন সবচেয়ে বেশি দানশীল। এবং ওনার সাহাবায়ে কেরাম ওনার দানকে তুলনা করেছেন প্রবাহিত বাতাসের ন্যায়। প্রবাহিত বাতাস যেমন সবাইকে ছুঁয়ে যায়, অনেক বেশি প্রভাবিত হয়, তো রমাদানে ওনার দান এরকম বেড়ে যেত। উনি কাউকে বাদ দিতেন না, সবাইকে দিতেন সাধ্যমতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানে দানের পরিমাণ আরও অনেক বেশি বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। এই যে দোয়া, রমাদান তো দোয়ার একটি মৌসুম, দোয়ার, তাই না? দোয়াটাও রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমরা যদি লক্ষ্য করি, যেখানে কোরআনুল কারিমে রমাদানের বিষয়টা আলোচনা শুরু করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে সূরা বাকারার 185 নং আয়াত। তারপর 185-এর পর 187 নং আয়াতে গিয়েও রমাদান সংশ্লিষ্ট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মাঝখানে যে আয়াতটা 186 নং আয়াত, এই আয়াতটা হলো ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন যে আমার সম্পর্কে যদি বান্দারা আপনার কাছে জিজ্ঞেস করে, তাহলে আপনি তাদেরকে বলে দিবেন ফা ইন্নী করিব, আমি তাদের খুব নিকটে। উজিবু দাওয়াতে দায় ইদা দান, যখন আমার কাছে তারা চায় আমি তাদের ডাকে সাড়া দিই, তারা যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে আমি তখন তাদের ডাকে সাড়া দিই। তো এই যে প্রথমেও রমাদানের কথা, শেষেও রমাদানের কথা, মাঝখানে দোয়ার কথা, এখান থেকে ওলামায়ে কারাম বলেন যে এর মানে হচ্ছে রমাদানটা হচ্ছে দোয়ার মাস, অর্থাৎ সারা রমাদান জুড়েই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার যে ঢেউ রমাদানে অন্যান্য সব মাস থেকে অনেক বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আচ্ছা, দুনিয়ার মধ্যে যদি কোনো দানবীর, কোনো দানশীল ব্যক্তি বলে যে আমি এখানে বসলাম দরজা খুলে, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দিব, তো স্বাভাবিকভাবে আমরা আশা করতে পারি যে সেই ব্যক্তি যেহেতু নিজেই বলেছে এবং তার ভাণ্ডার খুলে বসেছে, সে দিবে। এবং সে যদি দেয়ও, একটা সময় গিয়ে কিন্তু তার এই ভাণ্ডার খালি হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং বলছেন যে আমার কাছে তোমরা চাও আমি তোমাদেরকে কী করবো, তাইলে দেব। সেখানে আমরা কী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে বসে আছি? আমরা কীভাবে আল্লাহ তাআলাকে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে চেয়ে বসে থাকি? অথচ যার কাছে চাচ্ছি আমরা, তাকে দেয়ার তৌফিকটা কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আমরা আশা করি যদি তার কাছে ধর্ণা দিতে পারি, তার কাছে বারবার যেতে পারি, তার কাছে আমরা ধর্ণা দিতে পারি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মহাদানশীল, মহাদানবীর, তিনি আমাদেরকে ডাকছেন যে আমার কাছে তোমরা চাও আমি তোমার ডাকে সাড়া দেব, তার কাছে কেন চাই না? আমাদের উচিত আমরা দোয়ার জন্য একটা লিস্ট বানাবো, মনের মাধুরী মিশিয়ে আমরা আমাদের মনের কথাগুলো লিখে রাখবো কোথাও, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি এটা চাবো, আল্লাহ সুবহানাহু ওটা চাবো, সব কিছু লিখে রাখবো। যদি আমাদের বলতে সমস্যা হয় অথবা দোয়ার বই আছে সেখান থেকে আমরা দোয়া শিখতে পারি। এক হাদিসে আছে না যে আদ-দুআ উমুখুল ইবাদা, এই দোয়াটাই হচ্ছে ইবাদতের মূল। কারণ ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রতি মানে নিজেকে সমর্পণ করে দেওয়া, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। দোয়ার মানে হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সব কিছু চাচ্ছি, আমার হেদায়ত সংক্রান্ত দোয়া আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আমার আয় উন্নতি সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি, আমার পরিবারের সমস্যা, আমার সন্তান সন্ততির সমস্যা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। কিন্তু এই দোয়ার ব্যাপারে আমরা সর্বোচ্চ গাফলতি আর অবহেলার শিকার, অবহেলার পরিচয় দিচ্ছি। সেই জন্য আমরা জানি না যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হয়, কোন নিয়তে করতে হয়। তো রমাদান যেহেতু দোয়ার মাস, সেই জন্য কীভাবে দোয়া করতে হয়
কোন নিয়তে করতে হয়, সামগ্রিক বিষয়গুলো আমরা রমাদানে প্র্যাকটিস করে এই কৌশলগুলো আমরা শিখে নিতে পারি। আমাদের জন্য অন্যতম একটা সুযোগ এটা। রমাদানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো গুণাসমূহ বর্জন করা। এটা তো রমাদানের প্রিপারেশনের মধ্যেই গুণাগুলো বর্জন করার একটা পদ্ধতি ছিল, নিয়ম ছিল, প্ল্যান ছিল। কিন্তু এরপরও যারা আমরা গুণাগুলো তখন ত্যাগ করতে পারিনি, বর্জন করতে পারিনি, তাদের জন্য রমাদান হলো অনেক বিশাল একটা অপরচুনিটি, অনেক বিশাল একটা সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে ধমকি দিয়েছেন, বদদোয়া দিয়েছেন যে নিজের গুনাহগুলো রমাদানে ভাব চাইয়ে নিতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক, আতা আলাইহি শাহরু রমাদানা, যে রমাদান পেল, ফালাম ইউগফার লাহু, কিন্তু রমাদানে নিজের গুনাহগুলো মাপ চাইয়ে নিতে পারেনি। তার থেকে বড় দুর্ভাগ্য আর কী আছে যে রমাদান পেলাম, নিজের গুনাহগুলো আমরা মাপ চাইয়ে নিতে পারলাম না। এই গুনাহগুলোর সাথে অশ্লীলতা, পাপাচার অনেক কিছুই জড়িত আছে। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাছে যেতে চাই, তাহলে অবশ্যই এই সব ধরনের গুনাহ থেকে তো আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। অশ্লীলতা, খারাপ কাজ, মিথ্যা কথা, যত ধরনের গুনাহ আছে সবগুলো থেকে যদি বেঁচে না থাকি, তাহলে তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেতে পারবো না। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মাল্লাম ইয়াদা কাউলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়া না বলা আমালা বিহা, এবং সে অনুযায়ী আমল করাও, কাজ করাও ছেড়ে দেয় না, ফালাইসালিল্লাহি হাজাতান আইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু, তাহলে এমন ব্যক্তির পানাহার থেকে দূরে থাকা আল্লাহ তাআলার কোনো দরকার নেই। হেফাজত করো আমাকে। হাদিসে এসেছে আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো একটি ঢাল, শিল্ড। কোন দিক থেকে? যে সিয়াম সায়েমকে, সওম পালনকারীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, গুনাহ থেকে রক্ষা করে। এই কারণে এটা একটা শিল্ড, এটা একটা ঢাল স্বরূপ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়া লা ইয়াসখাফ, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, রমাদানের দিনগুলো পেয়ে যায়, সে যেন পাপাচারে লিপ্ত না হয় এবং কারোর সাথে যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। ফাইন সাহাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি গায়ে পড়ে এসে তার সাথে ঝগড়া করে, তাকে গালি দেয়, তাকে কষ্ট দেয়, ফেলিয়াকুল, সে যেন বলে, ইন্নি মুরউন সাঈমুন, এই আমি একজন রোজাদার, আমি তোমার সাথে এগুলো করতে পারবো না। সেটাই, এই ধরনের ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, সব ধরনের বাজে কাজ থেকে রমাদানকে যদি আমরা মুক্ত রাখতে পারি রমাদানের এই মাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সোমকে কবুল করবেন। অবশ্যই অবশ্যই। এছাড়া যদি এমন হয় যে আমি পানাহার থেকে দূরে থাকলাম, আহার করলাম না, কিছু খেলাম না, কিন্তু এই যে এই ধরনের বাজে কাজগুলো আমরা করে বেড়ালাম, অনর্থক কাজে লিপ্ত হলাম, আমাদের চোখকে আমরা হেফাজত করলাম না, আমাদের জবানকে আমরা হেফাজত করলাম না, আমাদের কানকে আমরা হেফাজত করলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয়ের প্রতি আমরা জড়িয়ে গেলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত রোজা রাখার কিংবা হচ্ছে খাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। হাদিসে তো এসেছে যে রব্বা সাঈমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল আতশু ওয়াল জুয়া, এমন অনেক রোজাদার আছে, অনেক সোম পালন করে আছে, যাদেরকে বাহ্যিকভাবে আমরা দেখবো যে তারা পানাহার থেকে আমাদের মতোই, কিংবা যারা নেককার ভালোভাবে রোজা রাখে, যাদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয় বা হবে, তাদের মতো অন্যরাও না খেয়ে থেকেছে, কিন্তু ওই যে ওই সমস্ত নিষিদ্ধ কাজগুলো থেকে, ঝগড়া বিবাদ ফাসাদ মারামারি অনর্থক কাজ থেকে বিরত না থাকার কারণে তার না খাওয়া এবং তার পানাহার থেকে বিরত থাকা, এগুলোর কোনো মানে হয় না, শুধু এগুলোই শুধু পাবে, এর যে আজর সে আজর সে আর পাবে না। এই যে সূরা মুমিনুন আছে যে ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, মুমিনদের একটি বৈশিষ্ট্য যে তারা অনর্থক কাজ থেকে নিজেদেরকে নিরাপদে রাখে, সেফ জোনে রাখে। তো মুমিন মাত্রই সে কীভাবে অনর্থক কাজে নিজেকে লিপ্ত রাখতে পারে। পাপাচার বিষয়টা স্পষ্ট, ভিজিবল, আমরা সবাই দেখি লোকটা পাপাচার করছে, অন্য অন্য গুণাগুলো ভিজিবল, কিন্তু গীবত, এটাকে আমরা কোন ক্যাটাগরিতে রাখব? এটা দেদার্সে হচ্ছে গীবতের তো নানা স্মার্ট ওয়ে আছে। এখন দিন যারা চর্চা করে, দিন চর্চার নামে গীবতের চর্চা করে, দিন চর্চার নামে গীবতের চর্চা হয়। ওরা আল্লাহ তাআলা ইশাদ করেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, যে তোমরা একে অপরের গীবত করো না। ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু,
তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা তো কখনো এটা পছন্দ করবে না। দেখুন, রমাদানে আমরা যাবতীয় পানাহার থেকে নিজেদেরকে দূরে রাখি, খাই না, আল্লাহ তাআলার আদেশ আছে যে আমরা খেতে পারবো না যতক্ষণ আমরা সিয়াম রাখবো, রোজা রাখবো, কিন্তু আমরা ঠিকই অপর মুসলিমের গোশত খাচ্ছি। বাহ্যিক পানাহার থেকে আমরা নিজেদেরকে বিরত রেখেছি ঠিক, কিন্তু আমরা গীবত করার মাধ্যমে অপর মুসলিমের গোশত খাচ্ছে। কত বিশাল একটি গুনাহের মধ্যে আমরা জড়িত আছে। এরপর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন গীবতের ব্যাপারে, যে মাররু বিকাউমিন, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন, গেলেন, যে লাহুম আজফারুন মিন নুহাসিন, তাদের নখগুলো হচ্ছে তামার নখ, ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, এই তামার নখগুলো দিয়ে তারা তাদের চেহারা বক্ষকে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, মান হাউলা ইয়া জিব্রাইল, এরা কারা, এরকম করছে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের আরও অনেক দৃশ্য দেখালেন। এরপর বললেন যে এরা হলো ওই সমস্ত ব্যক্তি, ইয়াকুলুনা লুহুমান নাস, হ্যাঁ উলাই ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেত, ওয়াকাউনা ফি আরাদিহিম, মানুষের সম্মানহানি করতো, অনর্থকভাবে মানুষের বিষয়ে লিপ্ত হতো, খেয়ে দিয়ে কাজ নেই, শুধু মানুষের বিষয়ে নিজেদেরকে ইঙ্গিত রাখে, মানুষের খুঁটিনাটি বিষয়গুলো নিজের আমলের কী অবস্থা সেই দিকে মনোযোগ না, সেদিকে কোনো খেয়াল নেই তার। তো গীবত এটা দিনের নামে এখন চর্চা হচ্ছে, তো কী দরকার আমরা নিজের সিয়ামকে হালকা করার? তো গীবত থেকে নিজেকে বিরত রাখা, এটাও রমাদানের গুরুত্বপূর্ণ একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল, নাহলে আমার সিম হালকা হয়ে যাবে, তাই না? তো এই ধরনের আরও অনেক বিষয় আছে, ঠনকো ঠনকো বিষয়, ছোটো ছোটো বিষয়, এগুলো করার মাধ্যমে এত কষ্ট করে না খেয়ে থাকার যে সওয়াব আর আজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়ার কথা ছিল, সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এরকম আরেকটি কাজ হলো চুগলখড়ি করা, মানে নামিমা করা, আপনার সাথে কতক্ষণ মিলেমিশে আপনার কাছ থেকে কিছু কথা শুনে আরেকজনের কাছে গিয়ে লাগানো, আবার ওর কাছে শুনে এভাবে দুইজন মানুষের মাঝে কিংবা একটা গ্রুপের মাধ্যমে চুগলখড়ি করে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা, ফাটল তৈরি করা মুসলিম সমাজের জন্য, এটা ভয়ঙ্কর রকমের একটা, সব সোসাইটিতে এরকম কিছু ভাইরাস থাকে, এরকম কিছু মানুষ থাকে, এদের কারণে অনেক ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যায়। তো এটা যে এত ভয়ঙ্কর, তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কাছ থেকে সবসময় দূরে থাকার আদেশ দিয়েছেন, দূরে থাকার কথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তুতিউকুল্লা হাল্লাফিম মাহিন, যে তোমরা অধিক শপথকারী লাঞ্ছিত মানুষদের অনুসরণ করো না, তাদের পাশে থেকো না, তাদের থেকে দূরে সরে থাকো, হাম্মাজিম মাশা ইমিনামিম, যারা পিছনে পিছনে নিন্দা করে চুগলখড়ি করে বেড়ায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। যে এই ছাড়াও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে সহিহ বুখারীতে, যে মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন যে কবরে আযাব হচ্ছে, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ওয়া আলাইহিন আজমাইন, ইয়া রাসূলুল্লাহ কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কোনো বড় কোনো কারণে না, বড় কোনো গুনাহের কারণে না, খুব ছোট তুচ্ছ কারণে, যে একটা ছিল ফায়ুআযাবু ফিল বাউল, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। এটা আমাদের অনেক বড় একটা গাফলতি, যে ঠিকমতো আমরা ইস্তেনজা করি না, পবিত্র অর্জন করি না পেশাবের পরে। আর আরেকটা ছিল ফায়ুআযাবু ফিল গীবা, গীবতের কারণে, নামিমার কারণে, চুগলখড়ির কারণে। আল্লাহ তাআলা আমাদের এটা থেকে হেফাজত করুক। এটা অনেক বাজে একটা অভ্যাস মানুষের। রমাদানে যে দিকটির কথা উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা। এখন বিজনেসের নানা ধরনের মডিউল পাওয়া যায়, আধুনিক মার্কেটিং অনেক কনসেপ্ট এসেছে, কিন্তু আলটিমেটলি এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিথ্যা প্রতারণার এক অভিনব কৌশল। প্রোডাক্ট সেল করছি, প্রোডাক্টের কপিরাইটিং আমি করতেই পারি, কিন্তু আমি আমার প্রোডাক্টের কপিরাইটিং করতে গিয়ে কেন আমি এখানে মিথ্যা কথা বলবো? আমি কেন আমার প্রোডাক্টের এমন গুণগান গাইবো যেটা আমার, যে গুণগুলো আমার প্রোডাক্টের মধ্যে নেই? সেলস পার্সনরা তাই করছে, রমাদান আসছে,
মার্কেটগুলো তো প্রোডাক্টে ভরপুর হয়ে গেছে এখন থেকেই, প্রোডাক্টের অনেক দাম বেড়ে গেছে। আপনি এখন একটা জুতো কিনতে যাবেন, জামা কিনতে যাবেন, মানে কাপড়ের যে স্বাভাবিক যে দাম এখন মিল পাবেন না। যেই প্রোডাক্টটা যেই গুণের না, মানুষ মানুষের সাথে মিথ্যা করে প্রতারণা করে এটা চালাচ্ছে। অনলাইনে একরকম দেখায়, মকআপ একরকম তৈরি করে, আর বাস্তবে তাদের অন্যরকম প্রোডাক্ট ধরাই দিচ্ছে। এইটা আমরা প্রতিনিয়ত ভোগ করছি, এই বিষয়গুলো দেখছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাসানা ফালাইসাবিন না, যে ধোকা দেয় সে মুসলিমদের অন্তর্ভুক্ত না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না, সে আমাদের মুসলিমদের কাতারের বাইরে ভিন্ন কেউ। এই রমাদান এটা একদিকে যেমন ইবাদতের মাস, খাড়া করার জন্য বিজনেসে ভালো প্রফিট আর্নিং করার মাস, আবার কারো কারোর জন্য এটা ধ্বংসের মাস। এই যে অনেক ব্যবসায়ী এসে ধোকা দিচ্ছে মানুষদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধোকার যত কৌশল আছে, যত মাধ্যম আছে, আমাদেরকে হেফাজত করুক। রমাদান থেকে যে প্রাপ্তি সেটা যদি পরিপূর্ণভাবে অর্জন করতে হয়, আরও যে বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে সেগুলোর আরেকটি হচ্ছে মিউজিক। আসলে এখন মানুষ মিউজিক এমনভাবে শোনে যে এটা হালাল, মানে এটা যে একটা খারাপ জিনিস, এটা যে মন্দ জিনিস, এটা আমাদের ভিতরের নূরকে নষ্ট করে দেয়, নিফাকি তৈরি করে, এই বিষয়গুলো পর্যন্ত আমরা মানতে নারাজ না কিংবা ভুলে থাকার চেষ্টা করি। মিউজিক বা গান এটা কিন্তু জিনার দিকে মানুষদেরকে ধাবিত করে। ধীরে ধীরে মিউজিকের যে লিরিক্সগুলো আছে, অশ্রাব্য, অশ্লীল, খারাপ, এগুলো মন্দ কাজের প্রতি ট্রিগার হিসেবে কাজ করে। এছাড়া ক্ষেত্রে স্বাভাবিক করে ফেলে গুণাগুলোকে, খুব ইজি করে দেখানো হয় এই কাজগুলোকে। তো এই কাজগুলোর ধীরে 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 আমাদেরকে কী করে, নিফাকি তৈরি করে আমাদের হৃদয়ের ভিতরে, এবং আমাদের দিন থেকে, আমাদের ধর্ম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে দূরে সরিয়ে নেয়। কোরআনুল কারিমের মধ্যে এসেছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন, যে কিছু কিছু মানুষ কী করে, অজ্ঞতাবশত, অযথা, অর্থহীন কথাবার্তা বা এগুলোর উপকরণগুলো ক্রয় করে অজ্ঞতাবশত, যাতে করে মানুষকে কী করতে পারে, দিনের পথ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। তো এই ধরনের কাজ যারা করে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে অনেক কঠোর শাস্তি। এবং যে এই গানের ব্যাপারে যে লাহুয়াল হাদিস বলা হচ্ছে, এর মানে হচ্ছে গান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাস তো বটেই, অন্য সব সময় আমাদের গান থেকে, মিউজিক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল, যে রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে গান, অশ্লীলতা, এগুলোর যত মাধ্যম আছে এগুলো থেকে দূরে থাকা। ইউটিউব, নেটফ্লিক্স, নানা রকম, যদি বলি মানুষ যারা জানে তারা শিখবে, সার্চ করবে, এই নামগুলো বললাম না, আধুনিক অনেক ওয়ে আছে, এগুলো থেকে আমরা দূরে থাকব। রমাদানের একটি বিশেষ দিক, স্পেশাল দিক, চোখের হেফাজত করা। রমাদানের যত ইবাদত আছে, এবং রমাদান ছাড়া রমাদানের বাইরে যত ইবাদত আছে, একটা আরেকটার সাথে কানেক্টেড, এই সব কিছুর যদি মূল ধরা হয় তাহলে সে চোখ, চোখের হেফাজত করা। যদি কারো চোখ ঠিক থাকে তাহলে তার কল্পনা শক্তি ঠিক থাকবে, তার হৃদয়টা ঠিক থাকবে। যে চোখটা নষ্ট হয়ে যায় বাজে কোনো জিনিসের দিকে তাকার কারণে, হারাম কোনো জিনিসের দিকে তাকার কারণে, তাহলে তার ইবাদতের মজা, তার ইবাদতের আগ্রহ, যৌক, শোক সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রমাদান যখন শুরু হয় তখন আমাদের মধ্যে খুব প্রোডাক্টিভিটি কাজ করে। কেউ হয়তো প্রথম দিন 3-4 পাতা আদ করে ফেলেছে, সুন্দরভাবে সাওম রাখছে, মানুষকে সাহায্য করছে, অন্যান্য ইবাদতগুলো করছে, কিন্তু 3-4 দিন গত হওয়ার পরে তার ইবাদতে প্রথম থেকে যে প্রোডাক্টিভিটি ছিল সেটার গতি কমে যায়, গতি কমে যায়, সেটা তার মধ্যে আর থাকে না। খেয়াল করলে দেখা যাবে, বা সে যদি নিজেকে অ্যাসেসমেন্ট করে তাহলে সে দেখতে পাবে সে কোনো কারণে চোখের গুণাতে লিপ্ত ছিল, হয়তো সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেটা খেয়ানত হয়েছে, অথবা কোনো নারীর দিকে তাকিয়েছে, অথবা সে সচেতন ছিল না কোনো হারাম কোনো জিনিসের দিকে তাকিয়েছে। সেটাই আমরা একটু আগেও বলেছি যে যদি অশ্লীল কাজ, কথা, মিথ্যা এইসব জিনিস থেকে বেঁচে না থাকে তাহলে তার উপবাস থাকা, সোম, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই কারণে আমরা আমাদের ওয়াচ লিস্টকে পরিষ্কার করব, সংশোধন করব। যদি একান্তই দেখতেই হয়, এখন অনেক হালাল কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, অন্তত সেগুলো দেখতে পারে, তারপরেও যেন চোখের হেফাজত হয় অনলাইনে এবং অফলাইনে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আর রমাদানের আমাদের আলোচনার সর্বশেষ পয়েন্টটি এবং সর্বশেষ আমলটি যেটা, সেটা হলো যে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ না করা, কাফেরদের অনুসরণ না করা। হাদিসে এসেছে যে মান তাশাব্বাহা বিকাউমিন
ফাহুয়া মিনহু। কেউ যদি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের মধ্য বলেই গণ্য হবে কি আমাদের দিন। নাউজুবিল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে বলেন যে হাদিস থেকে অন্তত এটা প্রমাণিত হয় যে কাফেরদের অনুসরণ করা কোনোভাবে জায়েজ নেই। হাদিসের বাহ্যিক থেকে এটা তো স্পষ্ট যে তাদের অনুসরণ করলে কাফের সাব্যস্ত হবে, সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে সেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আমরা অনুসরণ তো কম করছি না সব ক্ষেত্রে, অপচয় এটা ওয়েস্টার্ন কালচারের একটা অনুষঙ্গ। মুসলিমরা তো অপচয় করতে পারে না, ইফতারি আইটেম রেডি করতে গিয়ে আমরা অপচয়ের রমরমা ব্যবসা করছি, অপচয়ের প্রদর্শন করি। ঈদ আসছে, মুসলমানদের একটা পবিত্র দিন, ইবাদতের দিন, খুশির দিন। এই দিনটাকে আমরা ইসলামসম্মত পালন না করে ওয়েস্টার্ন কালচার যেভাবে উদযাপন করে সেভাবে উদযাপন করছি, নানা রকম পপ কালচার, ট্রাকের মধ্যে, তারপর হচ্ছে এই যে ভ্যানের মধ্যে এই যে সাউন্ড বক্স লাগিয়ে নাচতে নাচতে আমরা ঈদের দিন কাটিয়ে দিচ্ছি। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পদ্ধতিতে আনন্দ করতো সেদিন, তাদের সে আনন্দের ধারাটা নষ্ট করে দিচ্ছে। মার্কেটিং ঈদের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আমরা এমন পোশাক চুজ করছি যেটা কাফেরদের সাথে সাদৃশ্যতা রাখে। এরপর আমাদের খাদ্য অভ্যাস, সেটার ক্ষেত্রে আমরা তাদের অনুসরণ করছি। আমাদের ইসলামিক অনেকগুলো ম্যানার্স আছে, আমরা কাউকে কীভাবে গ্রিটিংস করবো, কাউকে সম্ভাষণ করবো, কাকে কীভাবে সালাম দিব, এইটা না করে আমরা মুসাফাহা না করে মহানাগা করে ওই যে হ্যান্ডশেক, নানা রকম কালচার আছে, এটা আমরা ডেইলি কাজগুলোতে আমরা তাদের অনুসরণ করছি। তো এরকম যদি আমরা লিস্ট করি অনেক কাজ বের হবে এরকম। তো মুসলিমদের বর্তমান সময়ে, মুসলিমদের জীবনের এমন কোনো অংশ নেই যেখানে আমরা তাদের অনুসরণ করছি না, অথচ এর বিকল্প খুব সুন্দর, খুব স্মার্ট, আল্লাহর পদ্ধতি একটা ম্যানার্স আছে, একটা পদ্ধতি, একটা সিস্টেম আছে, সেটা আমরা অনুসরণ করছি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিজাতীয় কালচার, সংস্কৃতি, বাস্তবতা বোঝে, তার ধ্বংসাত্মক বিষয়গুলো বোঝে, সেটা থেকে নিজেদেরকে নিরাপদ রেখে ইসলামিক ম্যানার্সগুলো অনুসরণ করে তৌফিক দিন। তো আলহামদুলিল্লাহ আমরা তো রমাদান প্রোডাক্টিভলি কীভাবে কাজাবো, আলহামদুলিল্লাহ আমরা তো রমাদান প্রোডাক্টিভলি কীভাবে কাজে লাগাবো, কোন কোন আমলগুলো করলো, আমরা এইরকম একটা তালিকা প্ল্যান আলোচনা করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর উপর আমাকে, আপনাকে এবং শ্রোতা দর্শক যারা আছেন সবাইকে আমল করার তৌফিক দিন। এই ছাড়াও আরও অনেক আমল আছে, আমরা যদি রমাদান সংশ্লিষ্ট বইগুলো পড়ি, নানা রকম লেকচার শুনি, রমাদান সংশ্লিষ্ট হাদিসগুলো পড়ি, আয়াতগুলো নিয়ে গভীরভাবে তাদাব্বর করে চিন্তাভাবনা করি, আমরা নিজেরাই অনেক আমল পেয়ে যাব। জি অবশ্যই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান এবং সামনে যে রমাদানগুলো আসছে সুন্দরভাবে কাজে লাগানোর তৌফিক দিক। আর এছাড়াও রমাদানকে প্রোডাক্টিভলি কাজে লাগানোর জন্য আমাদের যদি একটা প্ল্যানার থাকে সেটা সবচেয়ে ভালো হয়। প্ল্যানারের মধ্যে আমরা এই আমরা যে কাজগুলো বর্ণনা করলাম এটা সেখানে টুকে রাখতে পারি। 30 দিনের জন্য একটা আমল চেকার থাকবে, সেখানে আমরা আমাদের কোনটা করলাম কোনটা করলাম না, কতটুকু করছি, আমাদের ইম্প্রুভমেন্ট কী, সেটা আমরা সেখানে চেকিং করে রাখতে পারি। তো এর জন্য অন্যান্য বাজারে অনেক ধরনের রমাদান আমল চেকলিস্ট পাওয়া যায়, চেকার পাওয়া যায়। তো ইসলাম জোনেরও রমাদান আমল চেকার আছে একটা, তো সেটা কমেন্ট বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, আমরা যারা আগ্রহী হতে সেটা আমরা দেখিয়ে নিতে পারি, সেটাকে সামনে রেখে আমরা রমাদানের জন্য প্ল্যান সাজাতে পারি। ইনশাল্লাহ আশা করি আমাদের রমাদানটা অনেক প্রোডাক্টিভলি কাজে লাগবে। তো আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমাকে, আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে আমল করে তৌফিক দিন। سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك. أهلا وسهلا مرحبا رمضان، أهلا وسهلا مرحبا رمضان.